হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইস্কুইল ডাটাবেস বাংলা টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাদিউল হক। ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিতে চাই, গত ভিডিওগুলো আমরা যারা দেখে আসেননি তারা ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন, তা নাহলে আপনি আসলে কিছু বুঝতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আরেকটি কথা বলে নিতে চাই, যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে ইনার জয়েন কীভাবে কাজ করে, সেটা প্রসেস এবং সেটা কীভাবে টেবিলের কন্ডিশন অনুযায়ী কাজ করে সেটা আমরা দেখেছিলাম। সো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লিফট জয়েন। তো এটা হচ্ছে বাম দিকের টেবিলের মানে টেবিল থেকে দেখাবে যে মিল এবং অমিল সহ আমাদের এখানে দেখাবে যে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলে কী কী মিল আছে এবং অমিল আছে সম্পূর্ণ ডিটেলস আমাদের এখানে দেখাবে। তো এটা কীভাবে করে তো আমরা সেটা আজকে দেখবো। আমাদের যে দুইটা টেবিল তৈরি করেছিলাম সেটা হচ্ছে স্টুডেন্ট ডিটেলস এবং এক্সাম আর রেজাল্ট, এই দুইটা টেবিলের মধ্যে কীভাবে আমাদের যে মিল অমিলগুলো আছে বাম দিক থেকে সেটা আমাদেরকে দেখাবে। তো এটা হচ্ছে মূলত লিফট জয়েন। সো এটা কীভাবে করে সেই প্রসেসটা আমরা এখন দেখবো। তো চলুন শুরু করা যাক। আমরা এখান থেকে এসকিউএল চলে যাব। চলে যাওয়ার পর আমাদের এখানে যে আমাদের যে আগে যে কোডগুলো ছিল আমি একটু যদি এখান থেকে যদি ভেঙে ভেঙে দেখাই, হ্যাঁ, সো আমরা এখান থেকে আমাদের যে একটু এখানে বুঝিয়ে দিই, আমি কোডগুলো লিখলাম না, আমাদের কপি করা ছিল। সো আমরা গত ভিডিও থেকে আমাদের এখানে ছিল। সো এখান থেকে দেখলে আমি আপনি আসলে বুঝতে পারবেন, সেটা হচ্ছে যে আমরা এখানে নামটাকে ছোট করে দিয়েছি। আমরা যে দুইটা টেবিলের থেকে আমরা বিলগুলো নিয়েছি, রোল নিয়েছি, রেজিস্ট্রেশন নিয়েছি, নেম নিয়েছি, জেন্ডার নিয়েছি, জিপিএ নিয়েছি, গ্রুপ নিয়েছি, তারপর হচ্ছে ফ্রম স্টুডেন্ট ডিটেলস এস, এটাকে আমরা এসটি দিয়ে ছোট করে দিয়েছি। তারপর এখানে এক্সাম রেজাল্টটাকে আমরা জয়েন করেছি এস এক্সাম দিয়ে, আমাদের এখানে কিন্তু এটা ছোট হয়ে গিয়েছে। তো এখানে আমাদের মূলত আমাদের এই যে ফর্ম থেকে কিন্তু আমাদের এখানে একটু কাজ আছে। সো এটা কিন্তু আমাদের এটা কমপ্লিট করতে হবে। সো মূলত কমপ্লিট করার জন্য আমাদের এখানে যে হালকা একটু কাজ করতে হবে, যেটা আমাদের এটা কি জয়েন ছিল, এটা আমাদের যে লিফট জয়েন। সো লিফট জয়েনের জন্য আমরা এখানে কি করতে হবে, জয়েনের আগে আমাদের এখানে এল আই সরি এল ই এফটি। সো লিফট জয়েন যদি আমরা এখানে আমাদের এই যে কমান্ড আছে বা আমাদের যে এটা আছে, সো আমরা এটা যদি আমরা এখানে ইউজ করি তাহলে কিন্তু আমাদের এখানে যে আমাদের যে বাকি যা কিছু আছে সব কিছু ঠিকঠাক। তারপর আমরা এখান থেকে সো জাস্ট আমরা থেকে রান করে দিব। রান করে দেওয়ার প্রতি আমাদের এখানে কি আসে, সো আপনারা একটু কোডটা চালিয়ে দেখে নিতে পারেন ভালো করে। বাস সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে মিল এবং অমিল যেগুলো ছিল আমাদের এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। যেমন আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে সরি সরি ফর লেট, ও সরি এবার চলে গিয়েছিলাম অন্য জায়গায়। এখানে কি ছিল, জাস্ট এখানে লিফট জয়েন, লিফট জয়েন দিয়ে ডান হচ্ছে আমাদের এখানে গত ক্লিক করে দেওয়ার পর আমরা আগে বলেছিলাম যে আমাদের যে ডান সাইড এবং বাম সাইডের যে আমাদের এখানে কি 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 নিয়েছিলাম, রোল, রেজি, নেম, জেন্ডার, জিপিএ, গ্রুপ। তো দেখুন আমাদের এখান থেকে আমাদের এখানে সবগুলা কলাম কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। আমরা এগুলো কলামগুলো নিয়েছিলাম এবং এগুলার যতগুলো বেলো আছে আমাদের ডাটা সেটের ভিতরে আমাদের এখানে সম্পূর্ণ ডিটেলসটা আমাদের এখানে একবারে দেখিয়ে দিল। সো এইভাবে কিন্তু আমাদের যে লিফট জয়েনের কাজগুলো এইভাবেই করা হয়। সো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।